KUNJO, BONER, and DUSHTU PREMIK. KUNJO, BONER, and DUSHTU PREMIK. Aapni ki KUNJO, BONER, DUSHTU PREMIK ke date korchen? Finally, ekhane bolte pachhi na. Producer rings diyeche. Baki ta director bolben. Hoyto amake diye dite hobe. Director ke niye bhabte hobe na. Aapni ei chobi ta direct korchen. Oh, tahole aapni ki ei chobi ta director? Director diye kichu hobe na. আমি এই মুভির সব, আমি এই মুভিটাকে হিট করব। তা তো ঠিকই স্যার। আপনার নামটা তো জানা হলো না। মধুমিতা মুখার্জি। মধুমিতা, আহ আহ কি মিষ্টি নাম। এই মিষ্টি নামেই যে আমার একটাই ঘর। কি কি স্যার, এই বেশি মিষ্টিতে যে সুগার বেড়ে যাবে? ও তাই বুঝি। আপনার নামটা তো জানা হলো স্যার। রাইট, আমার নাম রাজা ভট্টাচার্য। আমি এই কুঞ্জ বনের দুষ্টু প্রেমিকের হিরো। দেখুন তো আমাকে কতটা দুষ্টু লাগছে। আপনি? কেন, আমাকে হিরো বলে মনে হচ্ছে না? না মানে আমি তা বলতে চাইনি। তো আপনার আপনার জুটি দুজনকে খুব ভালো মানাবে এই রোমান্টিক জুটি। রোমান্টিক সিন নিয়ে আপনি বিশেষ কিছু ভাববেন না, আমি ঠিক করিয়ে নেব। রোমান্টিক সিন? হ্যাঁ, ভয় পেয়ে গেলেন? ভয় পেলে চলবে না, আমি ঠিক করে নিই। তাই স্যার, কিন্তু? কোনো কিন্তু না, রোমান্টিক সিনের বাদশাহ আমি, ঠিক তোমায় করিয়ে নেব। হ্যাঁ, তুমি একটু বসো, আমি একটু স্মোকিং করে আসি। এই যাবো আর এই আসো, চলি। হ্যাঁ, আপনি তাহলে অনুমতি মুখার্জি? স্যার আপনার কথাই বলেছিলেন তাহলে। স্যারের সাথে তো এক্ষুনি কথা হলো, উনি বোধ হয় একটু বাইরে। স্যার? স্যারের তো আজকে আসতে দেরি হবে, উনি অ্যাকচুয়ালি একটা জরুরি কাজে আসতে বলেছেন। কিন্তু তাহলে এক্ষুনি যার সাথে কথা হলো এখানে বসেছিলেন রাজা ভট্টাচার্য, উনি কে? রাজা মাসালে, ওটা ডিরেক্টর। ওনাকে দেখে আপনাকে ডিরেক্টর মনে হলো আপনার? তাহলে ইয়ান বয়স থেকে ট্রাই করে যাচ্ছেন হিরো হবে, বুড়োর সব দেখলে এখন আমাদের লজ্জা হয়। রাজা বাবু সব কিন্তু শুনলো না, উনি নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি টপ রোমান্টিক হিরো বলে মনে করেন। আপনার সাথে কিন্তু রাজা বাবুকে রোমান্টিক জুটিতে হেড দিয়ে মানাবে। সেই আর আমার এতদিন খারাপ পড়েনি যে আমি বুড়োর সাথে রোমান্টিক সিন করতে চাই। আপনার নামটাই তো জানতাম। কথা বলতে বলতে আমার পরিচয় হয়ে যাবে। আমার নাম আকাশ রায়, আমি রাজাবাবুকে নিয়ে আমরা প্রচুর মজা করি, আমাদের টাইম পাসের কোনো
কুঞ্জ বনের দুষ্টু প্রেমিক। দাদু বলে ডাকলাম, এটা তোমার 14 পুলিশের ভাগ্য। কি আমাকে এত বড় ইনসাল্ট, হিরোকে এভাবে অসম্মান কর। সরি কাকা, তুমি দাদা আপনার বড্ড অসম্মান করে ফেলেছি, তাই না? মশা বাহানায় তো আমার টাকি চাকির চাটি মার। আমি একবার মারতে পারি এই জন্য কারো ভালো করতে নেই। এইভাবে হা করে কি দেখছেন? এবার তো মুখে মশা ঢুকে যাবে। বলি ভাই, বয়সটা তো কম হলো না? শুনুন, বয়স দিয়ে কথা বলবেন না, আমি এখন যথেষ্ট ইয়াং। হ্যাঁ, সেগুলো দেখতেই পাচ্ছি। লাঙল দিয়ে চাষ করে চুলগুলো তো নেই, ওই যা আছে ওই ধান পাকা সংখ্যা। আমার চুল নিয়ে এরকম ইনসাল্ট করছে? পুরো শখের বলি মানে, এই বয়সে নাকি হিরো হবে, কোথায় নিজের ছেলেকে হিরো করবেন তা না, এখন উনি নিজে হিরো হতে। এই যে শুনুন ম্যাডাম, আমি হিরো হব বলে এখন বিয়ে করব। আপনাকে বিয়ে করতে বা কি ভাবে করেছিল শুনি? এখন অবধি তো হিরোই হতে পারলাম না, এখন বিয়েটা করবো কি করে? নিজের বয়সটা জানেন তো, আর আয়নায় নিজের মুখটা দেখেছেন ঠিক করে? বয়সে কিছু আছে যেন, আসল কথা হলো মন। আয়নাতে মুখটা ভালো করে দেখেছি, দেখে তো মনে হয় রোমান্টিক হিরো। কিন্তু কাকা, মনে তো হচ্ছে মধুমিতা ম্যাডাম আপনার সাথে বিয়ে করতে আগ্রহী নন। তুই আমাদের মধ্যে আসবি না আকাশ, আমি একটা মধুকে নিয়ে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন কাকা? দেখলাম যে মধুকে নিয়ে কুঞ্জ বনের দুষ্টু প্রেমিকের হিরো করছি, মধু প্রেমে পড়েছি, তাড়াতাড়ি বিয়েটা শিখে ফেলেছি। আমি খুব রোম্যান্টিক,
মেয়েরা রোম্যান্টিক হিরো একটু বেশি পছন্দ করে। এই ব্যাপারে আরো একটা কাজ রয়েছে। কি 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 কারণটা কি? সবাই অনেকে আছে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে নিজেদের সবটা ছেলে মেয়েদের চাপিয়ে দেয়। আমি কিন্তু নিজেদের স্বপ্নটা নিজের মনেই রাখছি, নিজেই করে যাচ্ছি। এ ব্যাপারে আমি কিন্তু ঘুরেছি। আচ্ছা রাজু, আপনাকে কি ডিরেক্টর কুঞ্জগণের দুষ্টু প্রেমিকে হিরো হিসেবে সিলেক্ট করে নিয়েছেন? সিলেকশন আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স আছে। ডিরেক্টর আমাকে হিরো করবে বেশিক্ষণ থাকলে আমিও ব্যথিত হয়ে পড়ব। আপনি তো আমাদের টাইম আছে বড় করা। কি বলবি?